হাওড়া ধুলোগড় ট্রাফিক গার্ডের সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠিত হয় বুধবার হাওড়া সাঁকরাইলে ধুলোগড়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়াপাল, হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক আইপিক এস অর্ণব বিশ্বাস, দাসনগর ট্রাফিক গার্ডের আইসি সাবির আব্বাস, ধুলাঘাট ট্রাফিক আইসি আধিকারিকরা। পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে নাটকের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয় পুরুলিয়া সপ্তর্ষি নাট্য সংস্থার পক্ষ থেকে। ধুলোগড় ট্রাফিক গার্ডে কর্মরত কর্মীদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে। ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস বলেন, রাস্তায় আগের থেকে এখন অনেক বেশি মানুষ থাকায় হেলমেট পরে রাস্তায় বেরোচ্ছেন, তার ফলে গত বছরের তুলনায় এবছর প্রায় 12.5% দুর্ঘটনার মৃত্যুর হার কমেছে। তার কারণ পুলিশের এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। পুলিশ নানাভাবে মানুষকে সচেতন করছে, ট্রাফিক রুল ভঙ্গ করলে ফাইন করা হচ্ছে, আর যার ফলে মানুষ আরও সচেতন। বলে বাবা সাবধানে যাস, তা সত্ত্বেও ছেলে সাবধানে যাওয়ার আগে একটু ভাবা উচিত, এটা মায়ের ডিউটি। ঠিক তেমনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ ট্রাফিক সচেতনতার জন্য যে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম করা হয়েছে, তারা শুনে গেল যেভাবে নাটকের মাধ্যমে বা যেভাবে আজকে আয়োজন করা হয়েছে, একটু হলেও মানুষ বুঝবে যে না, আমার জীবনটা অনেক দামি, আমরা তো কেউই মরতে চাই না এই পৃথিবীতে। একটু শরীর খারাপ করলে আমরা সঙ্গে সঙ্গে ওষুধ খাই, ডাক্তার দেখাই, কিন্তু এই রেশারেশিতে এত বেশি মানুষের প্রাণ যায় সেটা বা নেশা করার ফলে, এটা বোঝানো হলো মানুষকে। অন্তত 100 জনের মধ্যে যদি 20 জনও শোনে, আস্তে আস্তে এগিয়ে যাবে। এবং আগে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে প্রোগ্রামটা হয় তাতে কিন্তু অ্যাক্সিডেন্টের হার অনেক কমেছে, আশা করা যাচ্ছে ভবিষ্যতে অনেকটাই কমবে। মানুষ নিজের ভালো বোঝাটা খুব দরকার। একেবারে আমি একটু স্যারের কাছে একটু জানার চেষ্টা করবো, এই যে ডিভাইডেড ক্রস করে পড়ে রয়েছে, এরকম একটা প্রায় নিয়ত দেখা যাচ্ছে হাইওয়ের ওপরে, এইগুলো আপনার এইটা আপনার দেখুন এটা কন্টিনিউয়াস প্রসেস। এই যে রাস্তায় পুলিশ থাকবে, লোকজনকে বোঝাবে, প্রসিকিউশন হবে, মানুষজন আস্তে আস্তে সচেতন হবে, একদিনে তো করা যাবে না। আমরা সেই জন্য আমাদের দুটো প্রসেসই চালু রাখছি, একসাথে মানুষকে যে ফাইন করা সেইটা করা, এবং তার সাথে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, দুটোই। আপনার পরিসংখ্যানও কিন্তু তাই বলছে যে আস্তে আস্তে মানুষ অনেকটা সুধরে যাচ্ছে। আগে মানে কমিশনারেট হওয়ার আগে আপনি দেখবেন যে হেলমেট পরার প্রবণতা অতটা বেশি ছিল না, কিন্তু আপনি এখন দেখবেন যে হেলমেট পরা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। তো আমাদের যে আশা, যেটা আস্তে আস্তে আগামী দিনে এই যে সকলের মধ্যে ট্রাফিককে মানার প্রবণতা আস্তে আস্তে বাড়বে। এখনও বছর শেষ হয়নি, আজকে কত, 27 তারিখ, তো আমাদের গত বছরের সাথে যে পরিসংখ্যান আছে আমাদের এখন অবধি প্রায় 12.5%, মানে পরিসংখ্যানের নির্দিষ্ট ইয়েতে 12.5% অ্যাক্সিডেন্টাল ডেথ কমেছে। তো সেটা অনেকটাই অ্যাচিভমেন্ট আমাদের জন্য, এবং সেটা সকলে কিছু কিছু ক্ষেত্রে কথা শুনেছে, নিয়ম মানছে বলে এটা সম্ভব হয়েছে।